তো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো যে কীভাবে আপনি আপনার ইউটিউবে যে কোনো ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবার বটন কীভাবে লাগাবেন। মানে আপনি অনেকে স্ক্রিনের উপর দেখেছেন এইরকম সাবস্ক্রাইবারের যে একটি বটন, অনেক ক্রিয়েটার তার ভিডিওর মধ্যে ব্যবহার করে থাকে। তো এইরকম সাবস্ক্রাইবারের বটন আপনি আপনার ভিডিওর মধ্যে কীভাবে লাগাবেন সেটাই আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো। আর এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ এই জন্যই হতে চলেছে, কারণ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে তো তার মধ্যে দিয়ে আপনি কীভাবে করবেন সেটাও আপনাকে জানাবো। আর আপনার কাছে যদি কম্পিউটার থেকে থাকে বা ল্যাপটপ থেকে থাকে তো তার মধ্যে দিয়ে আপনি একদম ফ্রিতে এই কাজটি কীভাবে করবেন তার পুরো টিউটোরিয়াল এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো চলুন বেশি কিছু না বলে ভিডিওটিকে শুরু করা যাক। আর তো এখানে আমি মোবাইলের মধ্যে দিয়ে আপনি আপনার যে কোনো ভিডিওর মধ্যে যে সাবস্ক্রাইবার বাটনটি যে লাগাবেন সেটাকে লাগানোর জন্য আমি এখানে কাইন মাস্টার সফটওয়্যারটি ব্যবহার করছি। আপনি এখানে যে কোনো সফটওয়্যার ব্যবহার করুন না কেন, আপনি খুব সহজেই আপনি মোবাইলের মাধ্যম দিয়ে আপনি আপনার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবারের বটনটিকে লাগাতে পারবেন। শুধু আপনার প্রয়োজন হবে যে গ্রিন স্ক্রিনে সাবস্ক্রাইবারের বটনটি, সেটা তো সেটা আপনি কোথায় পাবেন সেটাকে আমি আপনাকে ভিডিওর আগে বলছি। তো আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইলের মধ্যে যে সফটওয়্যারটি দিয়ে আপনি ভিডিওটিকে এডিট করেন সেই সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর সর্বপ্রথমে আপনি যেই ফুটেজটির মধ্যে আপনি সাবস্ক্রাইবারের বটনটি লাগাতে চাইছেন সেই ফুটেজটিকে আপনাকে আপনার মোবাইলের মধ্যে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট যেমন দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনের মধ্যে এরকমভাবে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর এবার আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার সফটওয়্যারের টাইম লাইনের মধ্যে যে পজিশনে আপনি আপনার সাবস্ক্রাইবারের বটনটিকে লাগাতে চাইছেন সেই পজিশনে আপনাকে এই যে কার্সারটি, এই কার্সারটিকে আপনাকে রাখতে হবে। এই কার্সারটিকে রাখার পর এবারে আপনাকে যেটা করতে হবে, এবারে আপনি উপরে দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন লেয়ার, আপনাকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর আপনাকে এখানে মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি হাইলাইট করার চেষ্টা করি এখানে একটি মিডিয়া বলে অপশন দেখতে পাচ্ছেন, এই মিডিয়া অপশনটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই মিডিয়াটির উপরে আপনি যেই ক্লিক করবেন তো আপনার মোবাইলের মধ্যে যত ফাইল রয়েছে সমস্ত ফাইল চলে আসবে। এবারে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি গ্রিন স্ক্রিনের যে সাবস্ক্রাইবারের বটন সেটাকে আমি এখানে আগে থেকে আমার মোবাইলের মধ্যে রয়েছে। তো আপনি যে এই যে গ্রিন স্ক্রিনের যে সাবস্ক্রাইবার যে বটনটিকে এটাকে আপনাকে নেওয়ার জন্য আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে থেকে এটাকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। তো টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা ডিসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে। তো আপনি এটা ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে সিম্পল এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার টাইম লাইনের মধ্যে চলে আসবে। এইবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই গ্রিন স্ক্রিনের টাইম লাইনের যে লেয়ার সেটাকে আপনি সিলেক্ট করে নিয়ে আপনি একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন। আমি যদি এখানে হাইলাইট করে দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ক্রোমা কি, আপনাকে সিম্পল এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। যেই ক্লিক করবেন এখানে ইনেবেল রয়েছে, ইনেবেল করে দিতে হবে। যেই ইনেবেল করবেন সেটা এইভাবে চলে আসবে। এবারে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনার দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা এখান থেকে চলে গেছে। এবারে যদি আপনি আপনাকে প্লে করে দেখাই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু যে সাবস্ক্রাইব যে বটনটি সেটা এখানে আমার ফেসের মধ্যে চলে এসেছে। যে কারণে এখানে আপনাকে এই যে গ্রিন স্ক্রিনটা, এই যে সাবস্ক্রাইব বটনটা সেটা আপনাকে ঠিকভাবে আপনার ভিডিও যে পজিশনে রাখতে চাইছেন আপনি যেখানে রাখতে পারফেক্ট হবে সেখানে আপনি এইভাবে সেট করে নেবেন। এবারে আপনি আপনার ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে পারেন। তো কোনো রকম কোনো প্রবলেম আর আপনার সাথে হবে না। তো আপনি যদি চান এরকম সাবস্ক্রাইবার বটনটিকে লাগাতে তো আপনি এটাকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি এটা ছাড়া অন্য কোনো সাবস্ক্রাইব বটনটিকে অ্যাড করতে চাইছেন তো সেই ক্ষেত্রে আপনাকে কাইন মাস্টারের তরফ থেকেও অনেক রকমের সাবস্ক্রাইবার বটন দেওয়া থাকে, আপনাকে সেগুলোকে ডাউনলোড করতে হবে। তো সেগুলোকে আপনি একবার ডাউনলোড করলেই আপনি সেগুলোকে বারবার ব্যবহার করতে পারবেন, প্রত্যেকবার আপনাকে ডাউনলোড করার প্রয়োজন নেই। তো সেটাকে ডাউনলোড করার জন্য আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন কাইন মাস্টারের স্টোর রয়েছে, এই স্টোর বলা যে লোগোটি রয়েছে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলেই আপনার কাছে কাইন মাস্টারের যে স্টোর রয়েছে সেই স্টোরটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে ওয়াইফাই সাথে কানেক্ট নেই যে কারণে এখানে পেজটা ওপেন হচ্ছে না। তো আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনি যখন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি সেটা কোথা থেকে পাবেন সেটা আপনি জানিয়ে দিই। তো আপনাকে এখানে লেয়ারের উপরে ক্লিক করতে হবে। লেয়ারের উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, এখানে অপশনটি রয়েছে যেটা হচ্ছে স্টিকার। স্টিকারের উপরে আপনি ক্লিক করবেন। স্টিকারের উপরে ক্লিক করার পর আপনি যে সমস্ত ফাইলগুলিকে ডাউনলোড করবেন সেগুলো আপনার কাছে এখানে চলে আসবে। এখান থেকে আপনি যে ফাইলটিকে ডাউনলোড করবেন যার মধ্যে সাবস্ক্রাইবারের যে লোগোটি রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন এই নামটি আপনি ভালো করে দেখে রাখুন। এইটি হচ্ছে একটি যার মধ্যে সাবস্ক্রাইবার যে লোগোটি সেটা রয়েছে 3D সোশ্যাল মিডিয়া আইকন। আপনাকে যদি এটা দেখানোর চেষ্টা করি আপনি যেটার উপরে ক্লিক করবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবারের যে লোগোটি রয়েছে সেটা আপনি এখানে মধ্যে পেয়ে যাচ্ছেন। এখানে একটা সাবস্ক্রাইবার লোগো রয়েছে, নিচের দিকে আপনি চাইলে এখানে যে লাইকের বটন, শেয়ারের বটন, কমেন্টের বটন সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এইরকমভাবে আপনি কাইন মাস্টারের যে স্টোর রয়েছে অ্যাসা স্টোর সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার যে বটন সেগুলিকে আপনি ডাউনলোড করতে পারেন। একবার ডাউনলোড করলে আপনি সেগুলিকে বারবার আপনার যে কোনো ফুটেজের মধ্যে ব্যবহার করতে পারবেন। আপনি যদি এখানে আপনার ভিডিওটিকে এডিট করার জন্য
আপনি যদি এখানে আপনার কম্পিউটার বা ল্যাপটপকে ব্যবহার করেন এবং আপনি সেখানে ওয়ান্ডারশেয়ার ফিল্মডোরার মাধ্যম দিয়ে আপনি আপনার ভিডিওটি এডিট করেন, তো আগের যে প্রসেসটি আমি আপনাকে দেখাবো সেম টু সেম আপনি এই প্রসেসটি ফলো করলে আপনি খুব সহজে আপনি আপনার কোনো ভিডিওর মধ্যে, যে কোনো ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটনটিকে লাগাতে পারবেন। আর এছাড়া আপনি যদি ফিল্মডোরা ছাড়া অন্য যদি কোনো সফটওয়্যার ব্যবহার করে থাকেন আপনি ভিডিওটিকে এডিট করার জন্য, তো সেই ক্ষেত্রে প্রসেস সেম হবে, বা তার যে সেটিং সেটা একটু আলাদা হবে। আপনি যদি সেই সফটওয়্যারটিকে আগে থেকে ব্যবহার করে থাকেন তো আপনি সেই সম্বন্ধে আপনার আইডিয়া চলে আসবে। তো আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে আপনার এডিটিং সফটওয়্যারটিকে ওপেন করে নিতে হবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে। ওপেন করার পর আপনি যেই ফুটেজটিকে, যেই ফুটেজের মধ্যে আপনি আপনার সাবস্ক্রাইবার যে লোগোটিকে, সাবস্ক্রাইবার যে বটনটিকে আপনি সেটাকে লাগাতে চাইছেন সেটাকে আপনার টাইম লাইনের মধ্যে নিয়ে আসতে হবে। টাইম লাইনের মধ্যে নিয়ে আসার পর আপনি আপনার সেই সাবস্ক্রাইবার যে লোগোওয়ালা যে গ্রিন স্ক্রিনের যে ভিডিওটি, আপনি জানেন এই ভিডিওটিকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পোস্ট করে দেবো, আপনি সেখান থেকে খুব সহজেই আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে এটাকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি আপনার যে সফটওয়্যারটির মধ্যে দিয়ে ভিডিওটিকে এডিট করছেন এই সফটওয়্যারের মধ্যে এটাকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনার যে সেই সাবস্ক্রাইবার যে বটনটিকে সেটাকে আপনি যেই পজিশনে আপনার ভিডিও লাগাতে চাইছেন সেই পজিশনে আপনাকে এই কার্সারটিকে সেখানে রাখতে হবে। রাখার পর আপনাকে এই যে ফুটেজ মাউসের সাহায্য নিয়ে আপনাকে আপনার টাইম লাইনের মধ্যে নিয়ে আসতে হবে। টাইম লাইনে নিয়ে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন স্ক্রিনের এই যে ফুটেজ, এই যে বটনটি এখানে চলে এসেছে। তো এবারে আপনাকে যেটা করতে হবে, আপনার ভিডিওর মধ্যে এটাকে গ্রিন স্ক্রিনটিকে হাঁটিয়ে দিয়ে আপনাকে আপনার ভিডিও সঠিক পজিশনে আপনাকে এটাকে বসাতে হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে একটি গ্রিন স্ক্রিনের অপশন দেওয়া রয়েছে, আপনি এটার উপর ডাইরেক্ট ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে আপনার গ্রিন স্ক্রিনের বলা যে ফুটেজটি রয়েছে এই ফুটেজের উপর ডবল ক্লিক করলেই আপনার কাছে এখানে গ্রিন স্ক্রিনের যে অপশন ক্রোমা কি এটা আপনার কাছে চলে আসবে। আপনাকে সিম্পল এটাকে ইনেবল করে দিতে হবে। যেই ইনেবল করবেন তো আপনার যে ভিডিও, আপনার যে গ্রিন স্ক্রিনটা সেটা সরে যাবে। এবারে আপনি আপনার এই যে ফুটেজ, এই ফুটেজটিকে আপনি আপনার ভিডিও যেই পজিশনে যেরকম সাইজের আপনি রাখতে চাইছেন সেই সাইজে আপনাকে এটাকে ক্রিয়েট করে দিতে হবে, সেটাকে এইভাবে সেট করে দিতে হবে। সেট করে নেওয়ার পর আপনি যদি চান যে এই সাইজটার যে মিউজিকটা রয়েছে মানে এটার যে ভলিউম রয়েছে সেটা যদি আপনি কমাতে চাইছেন তো সেটাকে আপনাকে এরকম ভাবে একটু কমিয়ে নিতে পারেন। আর আপনি যদি ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন আপনার ভিডিওটিকে এডিট করার জন্য, সেই ক্ষেত্রে ফিল্মোরার তরফ থেকেও আপনাকে অনেক রকমের ফ্রি এবং পেড সাবস্ক্রাইব বাটন দেওয়া থাকে। তো যেমন আপনাকে যদি এখানে দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে স্টিকার, আপনাকে এই স্টিকার অপশনটির উপরে ক্লিক করে দেবে। যে স্টিকার অপশনটি রয়েছে এটা ফিল্মোরা 12 এর মধ্যে রয়েছে। আপনি যদি নিচের দিকে ফিল্মোরা 12 এর নিচের যে ভার্সন ব্যবহার করেন সেখানে স্টিকারের জায়গায় এলিমেন্ট অপশনটি দিয়ে থাকবে। তো যেই আপনি এখানে স্টিকারের উপরে ক্লিক করবেন বা এলিমেন্ট অপশনটির উপরে ক্লিক করবেন তো এখানে আপনি বিভিন্ন রকমের স্টিকারও আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, আপনাকে ডাউনলোড করে একবার ডাউনলোড করে নিলে সেটাকে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে যেমন ডাউনলোড করে রেখেছি আপনাকে যদি আমি এখানে দেখাই, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের স্টিকার রয়েছে। তো আমি এখানে আপনাকে একটু খুঁজে একটু সময় লাগছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সাবস্ক্রাইবার বটন দেখতে পাচ্ছেন এলিভেন একটা, আপনি যদি এটাকে চান এটাকেও আপনি লাগাতে পারেন। এটা কিন্তু গ্রিন স্ক্রিন নয়, এখানে আপনি অটোমেটিক আপনি এইভাবে লাইক সাবস্ক্রাইবার বা ঘন্টার যে বটনটি বাজাতে হয় সেটাকে আপনি খুব সহজে এখানে সেট করে দিতে পারবেন। তো এটাকে আপনাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে এটাকে আপনি আপনার ভিডিও যে পজিশনে যে সাইজে রাখতে চাইছেন সেই সাইজে আপনি খুব সহজে রাখতে পারবেন। শুধুমাত্র এই একটি বটন নয়, এখানে কিন্তু অনেক রকমের এরকম বটন রয়েছে। আমি যদি এখানে একটু খুঁজে যাই তো সময় লাগবে। তো আপনি এইরকম বিভিন্ন রকমের স্টিকার এখানে আপনি পেয়ে যাবেন। এই স্টিকারগুলিকে আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড আপনার ভিডিও হিসেবে ডাউনলোড করবেন। ডাউনলোড করে নিয়ে সেগুলোকে আপনি আপনি আপনার সফটওয়্যার মানে ফিল্মোরা সফটওয়্যারটির মাধ্যম দিয়ে আপনি এগুলি এডিট করতে পারবেন। আর আপনি যদি অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কাছে যদি এরকম এলিমেন্ট বা এরকম স্টিকার যদি আপনার সফটওয়্যারটির মধ্যে না দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে গ্রিন স্ক্রিনের যে সাবস্ক্রাইব বাটা বটনটি যেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছি সেটাকে আপনি ডাউনলোড করে আপনি আপনার যে কোনো ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। তো ভিডিওটি যদি একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটি একটু লাইক করুন, এবং ভবিষ্যতে এমন নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের উপর আরও ভিডিও দেখার জন্য আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আর আপনাকে একটা জানিয়ে রাখি, আপনি যদি ইউটিউবের মধ্যে একজন ক্রিয়েটর হতে চান তো ইউটিউবে বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা হিন্দি কোর্স আমি একদম লাইভ ডেমোর সাথে বানিয়ে আমি আমার একটা অন্য চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছি। মোটামুটি আপনি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন তো আপনি সেই কোর্সটি দেখে ইউটিউব সম্বন্ধে পুরো নলেজ গেইন করে নিয়ে আপনি ইউটিউবের মধ্যে কাজ করলে আপনি খুব শীঘ্রই ইউটিউবের মধ্যে গ্রো করতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে আমার একটা ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।